নমস্কার আমি ডক্টর কল্লোল পাল আমি একজন শিশু ও অ্যালার্জি বিশেষজ্ঞ আজকে আমাদের আলোচনার বিষয় ইনফ্লুয়েঞ্জা এবং তার প্রতিকার বাড়িতে ছোট বাচ্চা থাকলে পার্টিকুলারলি যারা স্কুলে যাচ্ছে প্রায় সময় দেখা যায় সর্দি কাশি লেগে আছে এটা সাধারণত দেখা যায় ভাইরাল ইনফেকশনের জন্য হচ্ছে ব্যাকটেরিয়াল কিংবা অন্যান্য ইনফেকশনেও সিমিলার সিমটম কখনো কখনো দেখা যায় কিন্তু সাধারণত এটা ভাইরাস গঠিত হয়ে থাকে যে বিভিন্ন রকম ভাইরাস আছে তার মধ্যে দেখা যায় ইনফ্লুয়েঞ্জা বা অনেক সময় বলা হয় বার্ড ফ্লু কিংবা কখনও কখনো সোয়াইন ফ্লু এইগুলো কিন্তু তার যে সংখ্যা অনেক বেশি হয় এই যে ফ্লু কিংবা ইনফ্লুয়েঞ্জা যেটা বলা হচ্ছে এটা সাধারণত দেখা যায় হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে অনেক সময় যে আমরা রুমাল ইউজ করছি কোনো ইউজ করছি সেখানে একজনের থেকে অন্যজনের দিকে যেতে পারে সাধারণত দেখা যায় স্কুলে একই সঙ্গে অনেকগুলো বাচ্চার সর্দি কাশি দেখা যাচ্ছে কিংবা বাড়িতে কারো কারো দু তিনটি বাচ্চা থাকলে কিংবা বড়োদেরও কারো সঙ্গে সঙ্গে একই রকম সায়েন্স সিমটম ডেভেলপ করছে আমরা কীভাবে বুঝবো যে ইনফ্লুয়েঞ্জাই হয়েছে সাধারণত দেখা যায় কারো যদি হয়ে থাকে ইনফ্লুয়েঞ্জা যার পরীক্ষার মাধ্যমে করা হয়েছে যেমন পিসিআর টেস্ট করা হয়েছে তাদের সংস্পর্শে আসলে সাধারণত সাত দিনের মধ্যেই যদি কারো এই সাইন সিমটম ডেভেলপ করে তাহলে কিন্তু আমরা মোটামুটি বলতে পারি তারও একই রকম ইনফেকশান আছে যদি যাকে দেখান যার প্রথমে হয়েছিল তার যদি সাইন সিমটম আছে কিন্তু হয়তো তার টেস্ট সেভাবে করা নেই সেক্ষেত্রেও কিন্তু আমরা রাফলি ধরে নিতে পারি ওই সিমিলার টাইপের ইনফেকশান একটা হয়ে রয়েছে সাধারণত দেখা যায় একটু জ্বর থাকে জ্বরটা কারো কারো অল্প থাকতে পারে কিন্তু কখনও কখনো দেখা যায় যে বেশ হাইগ্রেডের একটা টেম্পারেচার রয়েছে একশো দুই তিন চার পর্যন্ত যেতে পারে এছাড়াও হতে পারে কাশি কাশিটা অল্প কাশি হতে পারে অনেক বেশি কাশি হতে পারে কাশতে কাশতে কারো দেখা যায় যে কফ বেরোচ্ছে কখনো সখনো আবার এটাও দেখা যায় কফের মধ্যে একটু ব্লাড আসছে কারো কাস্তে কাশতে দেখা যায় শ্বাসকষ্টও শুরু হচ্ছে শ্বাসকষ্টের পাশাপাশি দেখা যায় কারো একটু বুকে চাপ চাপ ব্যথাও অনুভব হচ্ছে এই যে শ্বাসকষ্ট কিংবা কাশি বুকে চাপচাপ ব্যথা এগুলোর পাশাপাশি অনেকেরই দেখা যায় যে হাতের মানে আঙুলের মাথাগুলো কিংবা নাকের এই সব জায়গাগুলো হালকা নীলচে নীলচে একটা কালার বা আভা দেখা যাচ্ছে যাকে আমরা সায়ানোসিস বলি সেটা কিন্তু হলে অনেকটা বাড়াবাড়ি রকমের অসুখ হয়েছে সেটা কিন্তু আমাদের ধরে নিতে হবে কারো কারো দেখা যায় একটা গলা ব্যথা হচ্ছে কদিন ধরে কারো মাথা যন্ত্রণা করছে একটা যে গায়ে ব্যথা হচ্ছে কখনো কখনো দেখা যায় একটু বমিও হতে পারে কখনো এটাও হতে পারে যে যে ডায়রিয়া হচ্ছে মানে লুজটুল হয়ে যাচ্ছে অনেকবার করে কিন্তু যখন এই রোগের মাত্রাটা অনেক বেশির দিকে পারে মানে অনেকটা সিভিয়ার দিকে যাচ্ছে তখন কিন্তু ব্লাড প্রেশার ফলো করতে পারে এবং কখনো কখনো দেখা যায় সে কিন্তু জ্ঞান হারাচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু হয়েছে বলেই যে তার খুব যে বড়ো রকম কিছু হবে তার কিন্তু নয় তবে আমাদের খেয়াল রাখতে হবে কাদের কাদের মধ্যে এগুলো বেশি দেখা যায় যেমন ধরুন খুব ছোট বাচ্চা কিংবা ধরুন যাদের বয়স পঁয়ষট্টি বা তার উপরে হচ্ছে অনেক সময় দেখা যায় প্রেগনেন্ট ওমেন যারা আছে তাদের এইগুলো হচ্ছে যাদের কোনো ফুসফুসের অসুখ ধরুন একটা তাদের অ্যাজমার প্রবলেম রয়েছে কিংবা সিওপিডি রয়েছে কিংবা নাকের অ্যালার্জি অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে তাদের এটা বেশি হতে পারে তারপরে ধরুন যাদের হার্টের কোনো অসুখ রয়েছে যাদের কোনো একটা লিভার ফেলিয়ার সিরোসিস বা অন্য কোন লিভারের ক্রনিক যে অসুখগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এটা চিন্তার কারণ হতে পারে কারো যদি কোনো কিডনির অসুখ থাকে তাদেরও কিন্তু আমাদের এটা অনেক চিন্তায় রাখে এছাড়াও আছে কারো ডায়াবেটিস রয়েছে কারও কোনো এমন ওষুধ চলছে যেমন স্টেরয়েড জাতীয় যাতে তার প্রতিরোধ ক্ষমতা একটু কমে আছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভাবতে হবে অনেক সময় দেখা যায় ক্যান্সার রুগী তাদের যদি এই ইনফ্লুয়েঞ্জা হচ্ছে সেটা কিন্তু অনেকটা সিভিয়ার হচ্ছে এছাড়াও কোনো জিনগত অসুবিধা কিংবা যেমন ধরুন ডাউন সিনড্রোম এই রকম যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা হলে আমাদের একটুখানি সিরিয়াসলি নিতে হবে তো আমরা যেই এতক্ষণ বললাম যে ইনফ্লুয়েঞ্জা কি কাদের নিয়ে আমাদের চিন্তা বেশি তো সেইগুলো সবসময় আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে একই সঙ্গে অনেকের হচ্ছে কিনা যেমন স্কুলে বাড়িতে কিংবা ধরুন যে বাচ্চারা কোনো যে যেখানে খেলে সেই সব জায়গায় অনেকের একসঙ্গে হচ্ছে কিনা সুতরাং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একই সঙ্গে অনেকগুলো মানুষের মানে বড়দের কিংবা বাচ্চাদের এই একই রকম সাইন সিমটম আসছে কিনা যখনই আমরা এই জিনিসটা লক্ষ্য করব অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে এবার আমরা আসি যে এর চিকিৎসা কি প্রাথমিকভাবে মনে রাখতে হবে যে নর্মাল জ্বর সর্দি কাশির যে চিকিৎসা সেটাই এখানেও করতে হবে যেমন ধরুন জ্বর হলে প্যারাসিটামল জাতীয় যে ওষুধ সেটা দেওয়া লাগতে পারে তাকে প্রচুর পরিমাণে যেন শরীরে জল থাকে তার জন্য ও আর কিংবা জল খাওয়ানো লাগতে পারে যদি নাক খুব বেশি ব্লক হয় সেক্ষেত্রে যে স্যালাইন নাকের ড্রপ আছে সেগুলো দেওয়া যেতে পারে যদি কাশি থাকে তার জন্য যে চিকিৎসাগুলো আছে সেগুলো করতে হবে কিন্তু মনে রাখতে হবে যে এগুলোর পাশাপাশি যে আগে সিমটমগুলো বললাম যেগুলো দিয়ে বুঝতে হবে অনেক বেশি মানে বাড়াবাড়ির দিকে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু হসপিটালে ভর্তি পর্যন্ত লাগতে পারে সেক্ষেত্রে হসপিটালে ভর্তি রেখে অনেক সময় অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে কিংবা শ্বাসকষ্ট হলে যে আদার যে মেডিসিনসগুলো কিংবা নেবুলাইজেশান এইগুলো অনেক সময় লাগে এছাড়াও আছে কিছু অ্যান্টিভাইরাল মেডিসিন সেটা কিন্তু সাধারণত ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী নিতে হবে এবং সাধারণত আমরা হসপিটালে ভর্তির পরেই সেগুলো ব্যবহার করি সুতরাং আমরা বলতে পারি যদি এই রকম কারো কোনো অসুবিধা হচ্ছে তাহলে তাকে ইমিডিয়েটলি ডাক্তারবুর সঙ্গে যেমন কথা বলতে হবে এবং হসপিটালেও প্রয়োজন মতো ভর্তি লাগতে পারে এবং সেক্ষেত্রে হয়তো যে খুব সমস্যা দেখা দেবে না যদি আমরা তাকে সময় মতো হসপিটালে নিয়ে যাই কিংবা পরামর্শ মেনে চলি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই ইনফ্লুয়েঞ্জা যেটা মনে রাখতে হবে যেহেতু একটু ভাইরাল ইনফেকশান সেক্ষেত্রে আমাদের প্রতিরোধের একটা কিন্তু জায়গা ভাবতে হবে কারণ ভাইরাল ইনফেকশানগুলো দেখা যায় যে তার যে দিনের অসুবিধা হওয়ার সেটা কিন্তু চালিয়ে যাবে কোনো অ্যান্টিবায়োটিক এক্ষেত্রে কিন্তু কাজ করবে না সুতরাং তার প্রিভেনশান কিভাবে সম্ভব সেটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে প্রাথমিকভাবে মনে রাখতে হবে যে ভ্যাকসিনেশান যে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু শট যেটাকে বলা হয় সেটা কিন্তু দেওয়া এটা সমাজ বয়স থেকে বাচ্চাদেরই দেওয়া যেতে পারে এবং যারা অ্যাডাল্ট রয়েছে তাদেরও কিন্তু দেওয়া যেতে পারে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললেই আপনাকে তিনি বলে দেবেন যে তার বয়স এবং তার অন্যান্য শারীরিক যে অসুবিধাগুলো আছে সেই অনুযায়ী তাকে ভ্যাকসিনটা কবে দিতে হবে কিভাবে দিতে হবে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সাধারণত প্রত্যেক বছর দিতে হয় তার কারণটি হলো যে এই যে ভাইরাসটি আছে তার একটু চেঞ্জ হয় জেনেটিক চেঞ্জ হয় সেই জন্য ধরুন আগের বছর যে ভাইরাসটি ছিল তার জন্য কারো একটা ইনফেকশন হয়েছিল। তার মানে কিন্তু সে পারমানেন্টলি প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে গড়ে উঠলো না পরের বছর যে নতুন আবার ভাইরাসটি এলো সেটা হয়তো তাকে আবার ইনফেক্ট করতে পারে সুতরাং যে ভ্যাকসিনগুলো তৈরি হয় সেগুলো কিন্তু ডাব্লিউইচও রেকমেন্ড করে দিয়েছে যে এইভাবে এইভাবে তার তৈরি হবে সো প্রথম বছরে চলুন তার যে ভ্যাকসিনটা ছিল সেকেন্ড বছর কিন্তু তার একটা ডিফারেন্ট ভ্যাকসিন তো চলে এলো তাই তাকে প্রত্যেক বছরই দিতে হবে এবং আপনি যখন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন তিনি আপনাকে আরও ভালোভাবে এই ব্যাপারটা নিয়ে বুঝিয়ে দেবেন সুতরাং ধরুন বার্ড ফ্লু বলি আমরা ফ্লু বলি আমরা সোয়াইন ফ্লু বলি যেটাই বলি না কেন আমরা যদি এই রকম কোনো অসুবিধা হয় তার কিন্তু ঘাবড়ানোর কিছু নেই আপনারা যেগুলো বলা হোকগুলো সেগুলো খুব ভালোভাবে মেনে চলুন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন এবং আশা করা যায় এর জন্য কিন্তু আপনাদের খুব বড়ো রকম কোনো সমস্যা হবে না ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আপনার কাছের মানুষের সঙ্গে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ